হাই বন্ধুরা কেমন আছো তোমরা আজ নিয়ে এসেছি অসাধারণ চিকেন কারি মশলা আজ বানাবো টেস্টি টেস্টি ভাজা মশলায় চিকেন কারি প্রথমে সাতশো গ্রাম চিকেন মশলা দুটি সাইজের পেঁয়াজ কুচনো রসুন আদা টমেটো ক্যাপসিকাম প্রয়োজন মতো আর নেব স্পেশাল দুটো গোটা রসুন কড়াইতে দু চামচ সর্ষের তেল দিয়ে ফোরণে দেব চারটি পাঁচটি শুকনো লঙ্কা পেঁয়াজ কুচিটা দেব ঢেলে কিছুক্ষণ ভেজে দেব রসুন দানা ছেড়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেবো আদা ও টমেটো কুচি মিশিয়ে পাঁচ সাত মিনিট কম আছে নেবো ভেজে তুলে ঠান্ডা করে ঠান্ডা হলে এগুলো নেবো মিক্সিতে পেস্ট করে গুঁড়ো মশলা জিরে ধনে গোলমরিচ হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রয়োজন মতো জল দিয়ে গুলে রাখবো দশ মিনিট ধরে কড়াইতে দু চামচ ঘি দিয়ে নেব গরম করে চিকেনটা ঢেলে কম আছে নেব পাঁচ মিনিট ভেজে চিকেনটা ভাজা হলে নেব তুলে কড়াইতে দেবো তিন চামচ সর্ষের তেল ঢেলে ফোরনো দেব শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা ছেড়ে সুগন্ধ বার হলে দেব জলে গুলে রাখা গুঁড়ো মশলাটা মিশিয়ে দু মিনিট নেব কষিয়ে এবার দেবো ভাজা মশলা পেস্টটা ঢেলে সময় ধরে মশলাটা নেব কষিয়ে স্বাদ মতো নুন মিশিয়ে মশলা থেকে তেল ছাড়লে দেবো ঘি ভাজা চিকেন টুকরো ছেড়ে গ্যাস কমিয়ে সময় ধরে চিকেনটা নেব ভালো মতো কষিয়ে মিশিয়ে দেবো দুটো গোটা রসুন দিয়ে আরও কিছুক্ষণ নিবো কষিয়ে যত হবে কষানো টেস্ট হবে তত রসালো অন্য কড়াইতে নেব আলু ভেজে চাইলে তোমরা না পারো দিতে ভাজা আলুটা চিকেনে মিশিয়ে দেবো ক্যাপসিকাম ছড়িয়ে একটু মশলা মাখিয়ে দেব প্রয়োজন মতো গরম জল ঢেলে দশ মিনিট নেব টক বক ফুটিয়ে এবার নেব কম আছে সুন্দর করে মাংসটা সিদ্ধ করে ওপর থেকে সাই গরম মশলা ধনে পাতা কুচি দেবো ছড়িয়ে চিকেনে গার্নিশ করে এক চামচ ঘি মিশিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে কেমন লাগলো রেসিপিটা জানিও কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আমার রেসিপিটা এবার তবে আসি আবার আসিব নতুন কোনো রান্না নিয়ে টাট টা বাই বাই সবাই ভালো থেকো বন্ধুরা